করোনার জেরে সারা রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই রকম পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঠন পাঠন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ অনলাইন ক্লাসে আমি অজয় গোলদার। সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে বাড়িতে আছো তো? বাহ, খুব ভালো, তোমরা সকলে কিন্তু বাড়িতেই থাকবে। আর কেমন আছো তোমরা? আচ্ছা, বেশ বেশ। আমিও তো খুব ভালো আছি। তোমাদের সঙ্গে এই যে কথা বলছি আরও ভালো লাগছে। আচ্ছা বলো তো, এটা কিসের ছবি? বাহ, একদম ঠিক বলেছ, এটা একটা বাঁদর বা বানর। আর এটা কিসের ছবি? এই ছাগলের মতন দেখতে। ও, এটা ছাগল নয়, এটা হরিণ। বাবা, তোমরা চেনো দেখি, এটা হরিণের ছবি। বাহ, বেশ। আর ওই যে গাছের ডালে হলুদ রঙের ওটা কি বসে আছে? ওটা একটা পাখির ছবি। এই দেখো তো, এটা কিসের ছবি? ওরে বাবা রে, এটা তো বাঘ। আমার বাঘ দেখে খুব ভয় লাগে। তোমাদের ভয় লাগে না? খুব হিংস্র প্রাণী, আমার কিন্তু খুব ভয় লাগে। আচ্ছা, তোমরা কি কেউ জানো এই সমস্ত যে প্রাণীগুলোর এবং পাখির ছবি আমরা দেখলাম এতক্ষণ, সেইগুলো কোথায় থাকে? এরা থাকে সবাই গভীর বনে, যদিও পাখি আমরা আমাদের আশেপাশেই দেখতে পাই। বাদরও কখনো কখনো আসে, কিন্তু হরিণ, বাঘ, হাতি এই সব প্রাণীরা থাকে গভীর বনে। গভীর বন মানে কি জানো? গভীর বন মানে অনেক দূর দূরান্ত পর্যন্ত শুধুই গাছ আর গাছ, গাছ আর গাছ, গাছের জঙ্গলে ভর্তি, যেখানে মনে করো তুমি সেই বনের এক পাশ থেকে আর এক পাশে যাবে হাঁটতে শুরু করলে। হাঁটছো তো হাঁটছো, হাঁটছো তো হাঁটছো, কিন্তু জঙ্গল আর শেষ হচ্ছে না, গাছ আর শেষ হচ্ছে না, সেটাকেই বলে গভীর বন। তোমরা বলো তো, ফুল কোথায় ফোটে? হ্যাঁ, ফুল তো ফোটে গাছে। আর গভীর বনে যেহেতু অনেক গাছ থাকে, তাহলে সেই বনের মধ্যে অনেক ফুল ফুটবে, তাই না? হ্যাঁ, তাই তো। গভীর বনে যেহেতু অনেক অনেক গাছ থাকে, নানা রকমারি গাছ থাকে, তাই নানা রকমারি ফুল সেখানে ফোটে। আর অনেক ফুল গাছে এমনও আছে যেগুলোতে ফলও হয়, তাই না? তাহলে বনের মধ্যে কি কি থাকতে পারে? বাঘ থাকতে পারে, আর থাকতে পারে অনেক ফুল, অনেক ফলেরও গাছ থাকতে পারে। সেগুলো হয়তো আমরা খাই না সেই ফলগুলো, কিন্তু নানা রকম ফলের গাছও থাকতে পারে। সেই সমস্ত ফল খেতে গাছে কারা উঠতে পারে বলো তো? গাছে মানুষ না উঠলেও বানর তো উঠতে পারে, ঠিক তাই না? সেই সমস্ত গাছগুলোতে বানর ওঠে। তাহলে আর একটা বিষয় আমরা জানলাম, কি সেটা হলো, যেই বনে বাঘ থাকে সেই বনে অনেক বানরও থাকতে পারে। বানর ছাড়া আর কি থাকতে পারে? জঙ্গলে ঘাস পাতা থাকে, তাই না? সেগুলো খাওয়ার জন্য অনেক হরিণ থাকতে পারে, হাতি থাকতে পারে। হাতি ঘাস পাতাও খেতে পারে, আবার ফলও খেতে পারে। আর কি থাকতে পারে? আর থাকতে পারে পাখি। গাছপালা থাকলে তো পাখি থাকবেই, তাই না? হ্যাঁ, পাখি তো গাছেই বাসা বাঁধে। গাছে বাসা বেঁধে সেখানে ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়, তারপর আবার সেই জঙ্গলের মধ্যেই পাখি উড়ে উড়ে বেড়ায়, তাই তো? আচ্ছা, তোমরা তাহলে তোমাদের বইয়ের একটা পৃষ্ঠা বের করো। তোমাদের যে আমার বইটা রয়েছে, হ্যাঁ আমার বই, সেই আমার বইয়ের 145 পাতা। কীরকম?
থাকবে আমি এই যে লিখে দেখাচ্ছি, হ্যাঁ, 1, 4, 5, 100, 4, 10, 5, 45 পাতা, এইটা বের করো। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? ও বাবা, দেখো একটা বাঘ দেখা যাচ্ছে। আর কি দেখতে পাচ্ছি? একটা বানর ঝুলছে গাছে, একটা পাখি উড়ছে। আর কি দেখা যাচ্ছে? একটা হরিণ আছে, হরিণটা মুখ ঘুরিয়ে আছে অন্যদিকে, ভয় পাচ্ছে। এদিক বাঘ আছে না, তাই খুব ভয় পাচ্ছে বাঘটা দেখে। হরিণ তো ঘাস খায়, কিন্তু বাঘ, বাঘ খায় হরিণের মাংস, যে কোনো প্রাণীর মাংস, হরিণ বা গরু, মহিষ, ভেড়া, ছাগল, এগুলো সব কিছুর মাংস খেয়ে নেয় বাঘ। তাই হরিণটা ভয় পেয়ে দূরে আছে। আর এই সব প্রাণীগুলো কোথায় থাকে? হ্যাঁ, ঠিক বলেছ, এগুলো সব জঙ্গলে থাকে, মানে গভীর বনে। বনকে কিন্তু আরও একটা কথা বলা হয়, বনকে আমরা অরণ্য বলতে পারি, কেমন? এবার আরও একটা জিনিস দেখো, কি দেখতে পাচ্ছ? বাঘটা কোথায় দাঁড়িয়ে আছে? একটা জলাশয় বা নদীর সামনে, তাই না? আর সেই নদীর মধ্যে কি আছে? নদীর মধ্যে দেখো একটা বক মাছ ধরছে, জলে মাছ ঘুরছে। আর কি দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, ওই একটা কালো রঙের পাখি, পানকৌড়ি পাখি। হ্যাঁ, ওটা পানকৌড়ি। আর সঙ্গে পাশে একটা হাঁস দেখতে পাচ্ছি। হাঁসও মানে হচ্ছে জলের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে কিছু একটা খাবার খাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি কখনো গভীর বনের মধ্যে চলে যাই, তাহলে আমরা সেখানে গিয়ে কী কী দেখতে পাবো? হ্যাঁ, আমরা দেখতে পাবো রকমারি গাছ। কোনো গাছে ফুল ফুটে আছে, আবার কোনো গাছে ফল ধরে আছে। কোনো গাছে পাকা ফল, আবার কোনো গাছে কাঁচা ফলও থাকতে পারে। সেই ফলগুলো হয়তো বানর পেরে পেরে খাচ্ছে, নষ্ট করছে, হাতি পেরে পেরে খাচ্ছে, নষ্ট করছে। আর কি দেখতে পাবো? জলাশয়ে আমরা বক দেখতে পারি, জলাশয়ে হাঁসও থাকতে পারে, পানকৌড়ি পাখিও থাকতে পারে, যেটা জলের নিচে ডুবে ডুবে মাছ টাছ এগুলো খায়। আর কি থাকতে পারে? জলাশয় থাকলে তো অবশ্যই মাছ থাকবে, তাই না? আমরা নদী থেকে মাছ ধরে খাই, পুকুর থেকে মাছ ধরে খাই, সেই মাছগুলো কোথায়? জলের মধ্যেই থাকে, তাই না? এবার তাহলে 145 পাতায় যে অংশটুকু রয়েছে সেটা একবার রিডিং পড়ে নি, কেমন? এই দেখো বন, বনে অনেক গাছ, গাছে গাছে ফল ফুল, বনে থাকে পশু পাখি, বনের পাশে নদী, নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস, তারা সবাই সাথী। তোমরা সকলে বানান করে করে এই অংশটি পড়বে, বারবার পড়বে এবং প্রয়োজনে খাতায়ও লিখে নেবে। আজ তবে এতটুকুই, পরে আরও একদিন অন্য কিছু নিয়ে আসবো। তোমরা সকলে বাড়িতেই থেকো এবং সুস্থ থেকো।